অর্থনীতি দ্বিতীয় পত্র ঢাকা বোর্ড এবং যত বোর্ড আছে আমরা বোর্ড করছেন 2022 সালে যত এমসিকিউ আসছে আমরা সবগুলো দেখাবো টেস্ট পেপার থেকে। এখানে বলছে কোন একটি দেশে নির্দিষ্ট সময়ে বহিরাগমন এবং বহিগমন, তার বহিরাগমন এবং বহিগমন হচ্ছে নিট অভিবাসন, আর জনসংখ্যার নিয়ন্ত্রণ জন্য জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, খাদ্য বাড়ে গাণিতিক হারে, সেটা বলছে কি থমাস মেলথাস। কি বলছে এটা? থমাস মেলথাস। আর মানব সম্পদ উন্নয়নের জন্য বিবেচিত বিষয় হচ্ছে কয়টা? সেটা হচ্ছে কি তিনটাই, আয়ুষ্কাল, শিক্ষা, প্রশিক্ষণ এবং জীবনযাত্রার মান। তাহলে উদ্যোগে এনে কাম্য জনসংখ্যা তত্ত্বের নির্দেশক বিন্দু, তাহলে কাম্য জনসংখ্যা কোন বিন্দু? সেটা হচ্ছে সি বিন্দুতে। কাম্য জনসংখ্যা হচ্ছে নির্দেশক বিন্দু সি বিন্দু। এই যে ডি এর মান জটিল কী হয়? ডি এর মান জটিল হচ্ছে এমের মানটা, এখানে ডি এর মানটা কীরূপ হবে? ডি এর মানটা যেহেতু জনসংখ্যা, এখানে কী হবে? বেশি আছে। কী আছে? বেশি আছে। এটা হচ্ছে কাম্য, কাম্য জনসংখ্যা থেকে আসলে সেটা বেশি হয়। কাম্য জনসংখ্যা ডান দিকে গেলে বেশি, বাম দিকে গেলে কম। সাধারণত দামস্তর ক্রমাগত বৃদ্ধি, দামস্তর ক্রমাগত বৃদ্ধি কী বলা হয়? মুদ্রাস্ফীতি। নিচে কোনটি মুদ্রাস্ফীতির প্রধান কারণ? অর্থের যোগান বৃদ্ধি হচ্ছে মুদ্রাস্ফীতির প্রধান কারণ। মুদ্রাস্ফীতি হলো কী আছে? রপ্তানি পরিমাণ কমে যাবে। তাহলে মুদ্রাস্ফীতি হলে কি? রপ্তানি পরিমাণ কমে যায়। এখানে বলছে উদ্যোগে মুদ্রাস্ফীতি অর্থবছর মুদ্রাস্ফীতির হার কত? তাহলে মুদ্রাস্ফীতির হার কত আমরা কী আছে এই দামস্তরকে মানে 6/5 ভাগ কত হবে? ভাগ হচ্ছে 6×100। এটা যেটা আমাদের এখানে কী আছে আমরা ম্যাথগুলো দেখে নেন, আমরা ইউটিউবে চললে এই ম্যাথগুলো আলোচনা করা আছে, দেখে নিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধিতে পদক্ষেপে গ্রহণকারী কর্তৃপক্ষকে, তাহলে যে বিভিন্ন যে পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা কাজ করে সেটা করে কাজ করে সরকার। দুই বা ততোধিক স্বাধীন এবং সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়া দ্রব্য বা সেবা যে কার্যক্রম হয় তাকে বলে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয়। বিষয় হচ্ছে কি? বিষয় বলে অসুবিধা হচ্ছে ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য, ব্যাপকতা। তাহলে বিষয় নিয়ে অসুবিধা হচ্ছে ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্যের ব্যাপকতা। বৈদেশিক সাহায্য অর্থবহ করে কিসের মাধ্যমে? সেটা হচ্ছে প্রয়োজনীয় ক্ষেত্রে সর্বাধিক স্বচ্ছতা সহিত ব্যবহৃত হলে। এই সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে গভীর সমুদ্রবন্দর, মহাসড়ক ইত্যাদি ক্ষেত্রে বৈদেশিক সাহায্য গ্রহণ করে আসলেও আত্মমর্যাদা জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য বর্তমানে বাংলাদেশ সরকার বিভিন্ন বৈদেশিক ওপর নির্ভরশীলতা কমিয়ে বাণিজ্য বান্ধব স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলছে। তাহলে এটা কী আছে? বৃহৎ এটা হচ্ছে, তাহলে উদ্যোগ কী আছে? বাংলাদেশের বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে কী হবে? বৃহৎ অবকাঠামো নির্মাণ। উদ্যোগের আলোকে বাংলাদেশের সরকারের দৃষ্টিভঙ্গি কী ধরনের? সেটা হচ্ছে কি সাহায্য নয়, তার সেটা কী করতে হবে? বাণিজ্য। সাহায্য নয়, বাণিজ্য। সরকার কর্তৃক আরোপিত একটি নির্দিষ্ট সময়ে অর্থ বছরে যা বাধ্যতামূলক পদেয় বা বিপরীত কোনো সুবিধা প্রদান করা হয় তাকে কী হচ্ছে কি কর বলা হয়। এই যে কোনটি কর বহির্ভূত, এই যে কি রাষ্ট্রীয় প্রশাসনের যে বাণিজ্যিক আয়, এটা কোনো বাণিজ্যিক আয়, এটা কোনো আয় কর না, এটা একটা আয়। সরকারের ব্যয়ের ব্যবস্থাপনায় বিবেচ্য বিষয় হলো কি সরকার করবে? সেটা হচ্ছে কি অনুৎপাদনশীল খাতে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে ব্যয় বাস্তবায়ন করতে হবে, উৎপাদনশীল খাতে ব্যয় হ্রাস, এটা কী হচ্ছে? এটা কর এক নম্বরটা বাদ বাকি দুটো হবে। অর্থ বছরে জাতীয় বাজেটের এত মোট ধরা হয়েছে এত অংশ এবং কি অর্থ সংস্থানের প্রধান এবং স্থায়ী উৎস হলো কি এনবিআর। তাহলে এনবিআর হচ্ছে কি পাশাপাশি বহির্ভূত রাজস্বের বাইরে। তাহলে কী আছে এখানে বলছে কোশ্চেন, যেটা সরকারি ব্যয় অর্থ সংস্থানের স্থায়ী, স্থায়ী হচ্ছে কি মূল্য সংযোজক কর মানে ব্যাট। আর সরকারি ব্যয়ের অর্থ সংস্থানের শেষাক্ত উৎস হচ্ছে কি অর্থায়নের উদ্দেশ্য কি, সেটা অর্থের উদ্দেশ্য হচ্ছে কি আর সামাজিক অবকাঠামো নির্মাণ এবং ঘাটতি বাজার অর্থায়ন করা। তারপর এখানে বলছে কৃষিজুত বলতে কী বোঝায়, আমরা কৃষিজুত বলতে বোঝাই কৃষি উৎপাদনের আবাসযোগ্য জমি বলে সেটা কি কৃষিজুত। তাহলে আবাসযোগ্য জমি বলে সেটা কৃষিজুত। জীবন নির্বাহী খামারের ক্ষেত্রে নিশ্চয় কোনটা সঠিক, জীবন নির্বাহী খামার হচ্ছে পারিবারিক ভোগই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। কৃষিপণ্য বিপণনের ক্ষেত্রে কোনটা সংশ্লিষ্ট কার্যক্রম, সেটা হচ্ছে কি অর্থায়ন, গুদামজাতকরণ এবং কেউ বাজার অনুসন্ধান করা, তিনটাই কৃষিপণ্য বিপণনের কাজ। জরুরি অবস্থায় কৃষিপণ্য বিপণনের ক্রয় এবং কৃষিপণ্য বাজারজাতকরণ এসব কী আছে খরচ যোগান কৃষকদের ঋণদান করে, এটা কী আছে এই যে এই পাশাপাশি কৃষকদের কথা চিন্তা করে বাংলাদেশের সরকার ওই খাতে নির্বাচনী ঋণ বিতরণ করছে। তার কৃষির জন্য কোনটি উল্লেখিত ঋণ ব্যবস্থায় সবচেয়ে বড় অংশ, সেটা হচ্ছে এনজিও, যেটা গ্রামীণ ব্যাংক। বর্তমানে কর্তৃপক্ষ নির্বাচনী উদ্যোগের ফলে কী হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। বাংলাদেশের শিল্পজাত পণ্য রপ্তানির একক বৃহত্তম খাত হচ্ছে তৈরি পোশাক, সবচেয়ে বেশি রপ্তানি আয় হয়। স্পর্শকাতর বললে সেটা কি সংরক্ষিত শিল্প, স্পর্শকাতর এবং সংরক্ষিত শিল্প মানে সেটা হচ্ছে সংরক্ষিত শিল্প। বাংলাদেশের বিকল্প শিল্পায়নের মাধ্যম হচ্ছে আমদানি ব্যয় কমে আসা। আর সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে যেটা হবে তাহলে হচ্ছে কি সরকারি বেসরকারি থাকলে সেটা কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি। উদ্যোগগুলোকে তো সরকারি উদ্যোগের যুক্তিকতা কেন, কারণ কী হবে এটা ব্যাপক পুঁজি সম্ভব হবে, হ্যাঁ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে এবং প্রকল্প ব্যয় কেসে ন্যূনতম হবে। হ্যাঁ তিনটা ঠিক আছে।
এখন আমরা দেখব রাজশাহী বোর্ড। রাজশাহী 2022 সালে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কি বাংলাদেশের অধিকাংশ খামার কোন ধরনের, সেটা হচ্ছে জীবনীয় খামার। বাংলাদেশ কৃষি সবচেয়ে বড় হচ্ছে শস্য খাত, শস্য শাকসবজি। এই ছবি টিকলে হচ্ছে কি এটা উপসে বলছি জলবায়ু পরিবর্তন বলে কি হবে উষ্ণতা বৃদ্ধি পায় এবং কি বৈশ্বিক উষ্ণতার উপর ধনাত্মক প্রভাব পড়বে। ঠিক আছে, দুটাই দুই আর তিন। মিস্টার ক ঘর নিজস্ব বাড়িতে পোলট্রি ফার্মের করে বাংলাদেশের পুষ্টি করছে পুষ্টি সহায়তা, তার পোলট্রি ফার্মে এটা কি পশু সম্পদ। তারপর হচ্ছে দুটি খামার থেকে সৃষ্টি হচ্ছে কি আয় উপার্জন হবে, হ্যাঁ ঠিক আছে, এবং কর্মসংস্থান হবে। এবং কী আছে দুটি খামার থেকে আয় উপার্জন এবং কর্মসংস্থান। বাংলাদেশের পোশাক খাতে নারী হচ্ছে 80%, আর ইফিজেট মানে এক্সপোর্ট প্রসেসিং জোন ও রপ্তানিমুখী শিল্পের গহনের উদ্দেশ্য হচ্ছে কি সেটা হচ্ছে জাতীয় বৃদ্ধি পাবে, কর্মসংস্থান হবে, পণ্য নির্ভরশীলতা হ্রাস পাবে। বাংলাদেশের সরকার এত হাজার জন শ্রমিক আছে, আমরা বলি পোশাক খাতে 1000 শ্রমিক হলে সেটা কি বৃহৎ শিল্প। কোন পোশাক শিল্প কারখানা স্থাপনের ফলে কর্মসংস্থান বাড়ে, সেটা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি পায়, হ্যাঁ বৈদেশিক রিজার্ভ হচ্ছে, হ্যাঁ বৈদেশিক ভারসাম্য উন্নতি হচ্ছে, সেটা হচ্ছে বৈদেশিক রিজার্ভ কমছে না, রিজার্ভ কমে না, রিজার্ভ আরও বৃদ্ধি পায়। তাহলে 1 আর 3। তার এখানে বলছে যে বাংলাদেশের এটার হচ্ছে এম এর মান 0 হলে সেটা কাম্য জনসংখ্যা, এন এস এ অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন মানে কি এটা বলছে, এটা হচ্ছে কেসে এটা টমাস মেলথাস বলছে। মানব সম্পদ উন্নয়ন বলতে কী বোঝায়, জনসংখ্যা স্বাস্থ্যের উন্নয়ন, ঠিক আছে, জনসংখ্যা হ্রাস পাবে, ঠিক, হ্যাঁ জনসংখ্যা গুণগত পরিবর্তন হবে। উদ্দীপকে এ ও এক্স, তাহলে ও এক্স বলতে আমরা কি এইদিকে জনসংখ্যার পরিমাণ, তাহলে ও এক্স ভূমিয়কে জনসংখ্যার পরিমাণ। এম এন এই যে এম এবং এন, এম এন দ্বারা কি নির্দেশ করছে, এম এন দ্বারা কাম্য জনসংখ্যা অপেক্ষা বেশি না, এ যেহেতু আমাদের কি আছে এই যে কি শোনা গেছে দেখলাম এই কাম্য জনসংখ্যাতে বাম দিকে গেলে কম জনসংখ্যা, তাহলে কি হবে কম জনসংখ্যা, ঠিক আছে, এবং কি কাম্য জনসংখ্যা অপেক্ষা কম মাথা পিছু হয়, হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে 2 3। বাংলাদেশের দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি মুদ্রাস্ফীতি, সিপিআই মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়, আমরা মুদ্রাস্ফীতি কী করতে পারি, ঋণপত্র বিক্রয় এবং ব্যাংক হার বৃদ্ধি করার মাধ্যমে কী করা যায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। উদ্যোগে এটা কী হচ্ছে, উদ্যোগে পি এবং কী হচ্ছে এ বি কী নির্দেশ করেছে, সেটা মোট আয় নির্দেশ, এটা হবে কী নির্দেশ করেছে পি এবং পি টু বি কী বি এ এটা দ্বারা সরি এটা মুদ্রাস্ফীতি হবে, এটা নির্দেশ করেছে মুদ্রাস্ফীতি। এখানে একটা কোশ্চেন বলছে সেটা হচ্ছে এস ওয়াই এফ, এটা কী নির্দেশ করছে, সেটা হচ্ছে কি এখানে সামগ্রিক যোগান এবং পণ্য নিয়োগের উৎপাদন, তাহলে সামগ্রিক যোগান এবং পণ্য নিয়োগের উৎপাদন। দুই বা ততোধিক দেশের মধ্যে বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য, বাংলাদেশের প্রধান অপ্রচলিত রপ্তানি মনে হচ্ছে তৈরি পোশাক, দেশের রপ্তানি ভিত্তিতে যে ব্যবস্থা নেওয়া হতে পারে সেটা করতে পারে আমরা, আয়ের ওপর কর কমাই দিতে হবে, রেয়াত মানে কমানো, এবং কী করতে হবে ঋণ বৃদ্ধি করতে হবে, 1 আর 2। এ বি এবং দুই দেশের মধ্যে স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান এ বির কারখানা উৎপাদনের দ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন জেলায় বিক্রি করে, তাহলে বিভিন্ন জেলায় বিক্রি করলে সেটা অভ্যন্তরীণ বাণিজ্য। বি ব্যবসার কারণ বি হচ্ছে কি এবং বি এক কারখানা উৎপাদিত দ্রব্য ইউরোপে, তাহলে এটা আন্তর্জাতিক বাণিজ্য, তাহলে বি এর উৎপাদনের কারণে কী হবে সেটা হচ্ছে কি বৈদেশিক মূল্য আমাদের সম্মান বৃদ্ধি পাবে, ঠিক আছে, কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে এবং বৈদেশিক মূল্য অর্জিত করতে পারবো। প্রত্যক্ষ কর কোনটা, আয় কর একটা কি প্রত্যক্ষ কর, সরকার ঋণের বৈদেশিক বসে হচ্ছে আইএমএফ একটা কি মানে ওই আন্তর্জাতিক সংস্থা, এটা হচ্ছে বিশ্বের যে কি আছে ও বিভিন্ন বিশ্বের বিভিন্ন অর্থ দেওয়া থাকে সেটা হচ্ছে কি আইএমএফ, সেটা হচ্ছে কি আন্তর্জাতিক বিষয় একটা, তাহলে সরকারের বৈদেশিক বসে কি আইএমএফ, ব্যাট মানে বিলুয়েটেড ট্যাক্স, সরকারি ঋণের গ্রহণের কারণ কি সরকারি মুদ্রাস্ফীতির কারণে উৎপাদন বৃদ্ধি এবং ঘাটতি বাজেট, অর্থনৈতিক কারণ কি সরকার ঋণ গ্রহণ করে থাকে। তারপর আমরা দেখব যশোরপুর 2022। এখানে বলছে শিল্প উৎপাদনের উদ্দেশ্য বিবেচনায় খামার শিল্প কয় ভাগে, সেটা হচ্ছে 3 ভাগে। শিল্প বাতাসটা ব্যক্তি মালিকানা ছেড়ে দেওয়া কত সালে হয়, তাহলে আমরা কি শিল্প উৎপাদনের ব্যক্তি মালিকানা ছেড়ে দেওয়া হয়েছিল 1982 সালে। শিল্প উৎপাদন 2010 সালে কুড়িয়ে শিল্প শ্রমিক হবে কি সর্বোচ্চ 10 জন, মানে কুড়ি শিল্পে সবচেয়ে কমটা যেটা এটা নেব। আধুনিককালে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যে খাত ভূমিকা সেটা শিল্প খাত, আমদানি বিকল্প শিল্পের মধ্যে আমরা কী করতে পারি সেটা হচ্ছে নিট রপ্তানি বৃদ্ধি পাবে, তারপর হচ্ছে কি আমদানি বিকল্প শিল্প, আমদানি বিকল্প শিল্পের কারণে আমদানি বৃদ্ধি পায় না আর আমদানি কি হ্রাস পায়, তাহলে হচ্ছে 2 বাদ, তাহলে 1 আর 3। এখানে বলছে জনসংখ্যার বৃদ্ধির হার, জন্মহার মানে মৃত্যু হার গুণ 100 ভাগ 1000। বাংলাদেশের মোট কতটি চাপাকান আছে 167টি। জনসংখ্যা বৃদ্ধির ফলে কী হবে, শ্রমের যোগান বৃদ্ধি পাবে এবং পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে, বাজার সংকুচিত হয় না, বাজার আরও কী হবে সংকুচিত প্রসারিত হয়, তাহলে 1 আর 2। 2000 সালে অনুযায়ী বত্রি বর্গ কিলোমিটার কত জন বসবাস করছে, 1090 জন। এখানে বলছে তার বলতে পারি আমরা এখানে উদ্দীপকের কোশ্চেন, যেটা 2001 সালে স্থূল জন্মহার, তাহলে স্থূল জন্মহার বের করবো আমরা এখান থেকে, আমরা এই জন্মহারের ওখানে ওই চ্যাপ্টার দেওয়া আছে কীভাবে স্থূল জন্মহার বের করতে হবে এটা দেখবেন। সেটা বের করার নিয়মটা হচ্ছে জন্মহারটা আমরা উপরে দেবো,
12 লক্ষ, আর নিচে দেবো 10 কোটি আর গুণ 1000, ক্যালকুলেশন করলে 12 হবে। দেশটি মৃত্যুবরণকারী যদি যদি হ্রাস পায় তাহলে কী হবে? মৃত্যুবরণ করলে স্থূল জন্ম হার কি, স্থূল মৃত্যু হার কমবে, তার কি জ্বর মৃত্যুবরণ যদি কি হ্রাস পায় তাহলে মৃত্যু স্থূল মৃত্যু হার কমবে। প্রকৃত মুদ্রাস্ফীতি কখন হয়? পূর্ণনিয়োগের পরে। মুদ্রাস্ফীতি এমন একটি পরিস্থিতি যা অর্থের কী আছে ক্রমাগত হ্রাস পায়। এটাকে বলছে কি কাউথার বলছিল, এম এর মান প্লাস হলে অধিক জনসংখ্যা আমরা বলছিলাম। তারপরে এখানে বলছে বাংলাদেশে কোনটা অপ্রচলিত সেটা হচ্ছে তৈরি পোশাক। বিশ্বায়নের ফলে কী হবে? বিশ্বায়নের ফলে হবে কি উপকরণ গতিশীলতা বৃদ্ধি পাবে এবং অধিক উৎপাদন হবে। আর মূল্য শোক মানে কি পরোক্ষ কর, মানে মূল্য সংযোজক কর, এটা কি ব্যাট একটা পরোক্ষ কর। সরকারের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণের জন্য, জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য এবং বাজেট ঘাটির জন্য। কর বহির্ভূত টুল এবং লোভী হচ্ছে কি কর বহির্ভূত একটা রাজস্ব। সরকারি ঋণের বৈদেশিক উৎস, বিশ্ব ব্যাংক এটা কি বৈদেশিক উৎস। তারপর বলছে এখানে কোন ফসলের জন্য কোনো জমির প্রয়োজন হয় না, মাশরুম। বাংলাদেশে অধিক পরিমাণ রয়েছে কি জীবন নির্বাহী খামার। মাশরুম গবেষণা হচ্ছে কোথায়, এটা সাভারে। মাশরুম গবেষণা কেন্দ্র হচ্ছে সাভারে। কৃষির উপখাদ্য হলো কি শস্য, শাকসবজি, প্রাণী, বনজ, মৎস্য, তিনটা। বাংলাদেশে কৃষিক্ষেত্রে পরিবর্তন যে সূচনা হয়েছে সে উৎপাদন বাড়ছে, হ্যাঁ, প্রযুক্তির ব্যবহার হচ্ছে এবং শস্য ভূমিকরণ হচ্ছে, তিনটা। বাংলাদেশের মূল জনশক্তি কত বা কৃষিকাজে, 40.6% লোক কৃষিকাজে নিয়োজিত। এখন আমরা দেখব 2000 কুমিল্লাপুর 2022 বিশ্বায়নের উদ্যোগ করেছে গত 50-এর দশকে। তারপর হচ্ছে আমরা কৃষিপণ্যের বিপণনের বাজার ব্যবস্থা উন্নত অসংগঠিত হলে সেটা কি বিপণন। তারপর হচ্ছে দেশীয় কোন প্রতিষ্ঠানকে সরকার সবচেয়ে বেশি রায় করে সেটা জাতীয় রাজস্ব বোর্ড। জেমিতে খার হচ্ছে 1, 2, 4, 8। HYP হচ্ছে হাই ইল্ডিং টেকাবিলিটি। সরকারি অর্থ ব্যবস্থায় হচ্ছে কি ব্যয় অনুযায়ী আয় করা। আন্তর্জাতিক সরকার কী করে ব্যয় অনুযায়ী আয় করে। আন্তর্জাতিক বাণিজ্যে তুলনামূলক খরচ তত্ত্বপ্রবক্ত হচ্ছে ডেভিড ট্রিগাটো। তা নিশ্চয় কোনটি মুদ্রাস্ফীতির কারণ, সেটা হচ্ছে উৎপাদন হ্রাস। এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, আপনি একমাত্র দেখে নিতে পারেন। এখানে আসলে আপনাদের ভিডিওটা আমাদের বড় হয়ে যায়, একটু দেখে নিন। আপনি একটু ভিডিওটা আটকে এভাবে একটু অ্যান্সারগুলো পড়ে নিতে পারেন। তারপরে হচ্ছে চট্টগ্রামপুর 2022। আমাদের অ্যান্সারগুলো দাগ দেওয়া আছে, একবার করে পড়ে নিলেই হয়ে যাবে, ভিডিওটা আপনি আটকে দেখে নেন। তারপর আছে সিলেটপুর 2022, সময়ের ভিত্তিতে কৃষি ঋণ কত প্রকার। তারপর হচ্ছে ইপিজেটের পুনরূপ কি। জনসংখ্যা জেমিতে হারের যে গতিটা এভাবে দেখা আছে এখানে। তারপরে হলো বরিশালপুর 2022, গাণিতিক মুদ্রাস্ফীতি কত প্রকার। তারপর হচ্ছে জনসংখ্যার সূত্র বৃদ্ধি হারের সূত্র কী। তারপরে কাঁচামাল স্টেপল ফাইবার কিসের কাঁচামাল পোশাক শিল্পের। আর এখানে বিভিন্ন এমসিগুলো দেওয়া আছে। দিনাজপুরপুর 2022, তাহলে দিনাজপুরপুর 2022-এর যে এমসিগুলো এখানে কি সবই দেওয়া আছে। আত্মকর্মসংস্থান খামার বা আত্মতোষণ খামার কী। তারপরে হচ্ছে বিশ্বায়ন বলতে কী বোঝায়, বিশ্বায়নের উপখাতগুলো কী কী। তারপরে আছে বাংলাদেশের কোন ধরনের শিল্পের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে। ময়মনসিংহপুর 2022, ময়মনসিংহপুরের যে এমসিগুলো হচ্ছে সেটা দেখে নিতে পারেন এক নজর। বেটের পূর্ণরূপ কী, তার গাণিতিক বিধি মুদ্রাস্ফীতি কত প্রকার, কৃষি ঋণের উৎসগুলো কী কী। এবার দেখে একবার শুধু পড়ে নিন। আশা করি এ পর্যন্ত দেখলেই আর 2022 সালে এমসিগুলো প্রবলেম হবে না। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য।